তবসুম তুমি বলো যে তোমার যে প্রবলেমটা হয়েছিল এটার জন্য তোমার কি কি সমস্যা হয়েছিল? হাঁটুতে ব্যথা আর গোড়ালিতে। হাঁটুতে ব্যথা এবং গোড়ালিতে তোমার হাঁটতে চলতে প্রবলেম ছিল? আগে আগে আমি হাঁটতে পারতাম না আর ব্যথা ছিল অনেক, আর একটু ব্যায়াম করার পরে আর কমেছে। মানে তুমি যখন ব্যায়াম করছিলে তখন কমেছিল? হ্যাঁ। তুমি কি স্বাভাবিকের মতো খেলতে পারছিলে, মানে খেলাধুলা সব কিছু করতে পারছিলে? আমি জোরে দৌড়াতে পারিনি, কি এখন দৌড়াতে পারি ভালো করে। এখন দৌড়াতে পারো না? যাক আলহামদুলিল্লাহ। তো তাছাড়া তোমার আর কোনো সমস্যা হয়নি না? মোটামুটি এটাই তোমার প্রবলেম ছিল? হাঁটুতে আর গোড়ালিতে ব্যথা ছিল। হাঁটুতে আর গোড়ালিতে ব্যথা ছিল। জি, এটাতে মানে তোমার যে স্বাভাবিক যে একটা কাজকর্ম ছিল বা স্বাভাবিক যে বাচ্চারা যে খেলাধুলা করে বা স্কুলে যায় এই জিনিসগুলো দেখে তোমার কেমন লাগতেছিল? খারাপ লাগছিল। যে আজকে তুমি যাচ্ছ, এখন তুমি বলো যে এখন তো তুমি গিয়ে সকলের সাথে খেলতে পারবো তাই না? হ্যাঁ, এখন একটু জোরে জোরে সাইকেল চালাতে পারবো। সাইকেল চালাতে পারবো, খেলতে পারবো না? হ্যাঁ পারবো তো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে এবং দূরের, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের বর্তমানে আমাদের ডিপিআরসির পক্ষ থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। প্রতিনিয়ত আমরা আমাদের যে পেশেন্টরা সুস্থ হচ্ছে আমরা তাদের একটা রিভিউ নিচ্ছি। তো আজকের মতো আমরা একটা ছোট্ট মামনির আজকে আমরা রিভিউ নিব যে দীর্ঘদিন থেকে আমাদের হসপিটালে ভর্তি ছিল, ডক্টর শফিউল্লাহ বুদান স্যারের আন্ডারে ভর্তি ছিল। তো আজকে মোটামুটি সে সুস্থ হয়েছে। তো সে খুব এক্সাইটেড ছিল যে সাক্ষাৎকারটা দেওয়ার জন্য। তো এই জন্য আমরা আসছি, আমরা তার মুখ থেকে শুনব এবং তার সঙ্গে তার মা আছে, আমরা তার কাছ থেকেও জানতে চাইবো আসলে কীভাবে এই প্রবলেমটার সম্মুখীন হয়েছে এবং এখনকার যে পজিশন আছে। ঠিক আছে, আমরা তাহলে তাদের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন মামনি? তুমি ভালো আছো? হ্যাঁ আছি। আচ্ছা, আমি শুরুতে জানতে চাচ্ছি তোমার নামটা কি বলো? আমার নাম তাবাসসুম। তাবাসসুম, তাবাসসুম, তাবাসসুম তোয়া। তাবাসসুম তোয়া, আচ্ছা আচ্ছা। তোমাদের দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, আচ্ছা। তো মামনি তুমি বলো যে তুমি কবে থেকে তোমার এই মানে হাঁটুর যে প্রবলেমটা আছে এটা তুমি মানে বুঝতে পারছো আর কি? কতদিন হবে? তুমি বলো যে তোমার যে প্রবলেমটা হয়েছিল এটার জন্য তোমার কি কি সমস্যা হয়েছিল? হাঁটুতে ব্যথা আর গোড়ালিতে। হাঁটুতে ব্যথা এবং গোড়ালিতে তোমার হাঁটতে চলতে প্রবলেম ছিল? আগে আগে আমি হাঁটতে পারতাম না আর ব্যথা ছিল অনেক, আর একটু ব্যায়াম করার পরে আর কমেছে। মানে তুমি যখন ব্যায়াম করছিলে তখন কমেছিল? হ্যাঁ। তুমি কি স্বাভাবিকের মতো খেলতে পারছিলে, মানে খেলাধুলা সব কিছু করতে পারছিলে? আমি জোরে দৌড়াতে পারিনি, কি এখন দৌড়াতে পারি ভালো করে। এখন দৌড়াতে পারো না? যাক আলহামদুলিল্লাহ। তো তাছাড়া তোমার আর কোনো সমস্যা হয়নি না? মোটামুটি এটাই তোমার প্রবলেম ছিল? হাঁটুতে আর গোড়ালিতে ব্যথা ছিল। হাঁটুতে আর গোড়ালিতে ব্যথা ছিল। জি, এটাতে মানে তোমার যে স্বাভাবিক যে একটা কাজকর্ম ছিল বা স্বাভাবিক যে বাচ্চারা যে খেলাধুলা করে বা স্কুলে যায় এই জিনিসগুলো দেখে তোমার কেমন লাগতেছিল? খারাপ লাগছিল। খুবই খারাপ লাগতেছিল যে আসলে তারা সব কিছু করতে পারতেছে কিন্তু তুমি সেটা করতে পারতেছো না। তো আজকে যে অবস্থা, তুমি যে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছো, আসার পর যে হসপিটালে থেকে সুস্থ হয়ে যে আজকে তুমি যাচ্ছ, এখন তুমি বলো যে এখন তো তুমি গিয়ে সকলের সাথে খেলতে পারবো তাই না? হ্যাঁ, এখন একটু জোরে জোরে সাইকেল চালাতে পারবো। সাইকেল চালাতে পারবো, খেলতে পারবো না? হ্যাঁ পারবো তো। আচ্ছা, খেলতে পারবো। তো এখন বলো যে এখন যে তুমি সুস্থ হয়েছো, এখন যে সকলের সঙ্গে খেলতে পারবো, তোমার কেমন লাগতেছে? এখন ভালো লাগছে। খুবই ভালো লাগতেছে না? আচ্ছা, ধন্যবাদ তাবাসসুম। তুমি খুব একটা মিষ্টি মেয়ে এবং তোমার যে কথাবার্তা শুনলাম খুব ভালো লাগলো। এখন আমরা একটু জানবো তাবাসসুমের যে মা আছে তার কাছেই জানবো যে আপনার যে মেয়ে তাবাসসুম, ও তো বয়স 4 বছর হবে, তো এর যে প্রবলেমটা শুরু হয়েছে আসলে শুরুর দিকে আপনারা কীভাবে বুঝতে পারলেন এবং আপনারা অবশ্যই অনেক ডক্টরের কাছে গিয়েছেন এবং আমাদের স্যারের ঠিকানা কী কীভাবে পেলেন একটু কাইন্ডলি আমাদের একটু বলবেন প্লিজ। জি,
আমি তাবাসুমি রাম্মো। আমার মেয়ের 2 বছর বয়স থেকে আমরা বুঝতে পারি যে ওর হাঁটুতে ব্যথা। প্রথম দিকে ব্যথাটা কম ছিল, ডান পায়ের হাঁটুতে শুধু ছিল। অনেক ট্রিটমেন্ট কর মানে তখন থেকেই আমরা ট্রিটমেন্ট শুরু করছি, অনেক ডাক্তারের কাছে গেছি, অনেক মেডিসিনও খাওয়ানো হয়েছে। সাময়িক ব্যথাটা একটু কমে থাকতো, কিন্তু পরপরই ব্যথার ওষুধ খাওয়া বাদ দিলেই আবার ব্যথা বেড়ে যাইতো। এরকম চলতে চলতে ওর ডান পায়ের হাঁটুটা এত বেশি বেড়ে গেল, এত বেশি ব্যথা হলো যে দাঁড়াতে পারতো না, হাঁটতে পারতো না, পা ভাঁজ করতে পারতো না। তখন আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই স্যারের ঠিকানা পেলাম, এখানে যোগাযোগ করলাম। আর একটা টেস্ট ছিল, সেই টেস্টটা আমরা আগেই করিয়েছিলাম, যেটাতে বুঝতে পারছিলাম যে এটা জেআই জুবিনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস এই রোগটার নাম। তখন আমরা এই স্যারের সাথে সাক্ষাৎ করলাম, তো উনি ভর্তি হওয়ার জন্য বলছিল। তা আমরা প্রথমেই ডিসেম্বর মাসে ভর্তি ছিলাম, 22 দিন ভর্তি ছিলাম, তখন থেকে আমার মেয়ে হাঁটা শুরু করছে পুনরায় আবার। তখন অনেক ভালো লাগতো যে ব্যথা, এতটা ব্যথা ছিল মেয়ের হাঁটতে পারতো না। তো এইখানে ভর্তি থাকার পরে হাঁটাটা রানিং হয়েছিল, তারপরে আমরা আবার চলে গেছিলাম। নেক্সট টাইম ও তো পা ভাঁজও করতো না, তো এই কারণে আবার এখানে আসছি। তো এখন মোটামুটি নেই আমার সুস্থ। ধন্যবাদ। আজকে আপনার ওর ভর্তি কতদিন হয়েছে টোটাল? আগে 22 দিন ছিল, এখন 16 দিন। 16 দিন ছিল আর কি। তো এখন আপনার মেয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ সব থেকে এখন ভালো আছে আর কি। তো এখন আপনার কাছে আপু আমার একটা প্রশ্ন আছে, যে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, আমরা জানি যে দীর্ঘদিন থেকে সকল ধরনের সকল বয়সের মানুষের ট্রিটমেন্ট করে থাকেন। তো আপনার মেয়ের বয়স 4 বছর। তো অনেকেই হয়তো বা জানে না যে ডক্টর শফিউল্লাহ প্রধান যে বাচ্চাদের একটা এই ধরনের যে প্রবলেমগুলো আছে যেগুলো সমাধান করে থাকেন, বা এটা এখানে আসলে একটা সঠিক চিকিৎসা পাওয়া যায়। তো সে ব্যাপারে আমাদের অনেক দর্শকরা আছেন, আমাদের বর্তমানে আমাদের এই ভিডিওটা দেখবেন, তো কাইন্ডলি তাদের ব্যাপারে বলবেন যে অনেকের বাচ্চারা আছে যারা এরকমই দীর্ঘদিন থেকে ভুগছে হাতের মানে জয়েন্টের ব্যথা বা বিভিন্ন প্রবলেম। আমি এটাই বলবো, অনেক মারা বুঝতে পারে না যে বাচ্চার আসলে প্রবলেমটা কী। যেমন আমিও প্রথমে বুঝতে পারি নাই যে এটা একটা আর্থ্রাইটিস। প্রথমে ভাবতাম অর্থোপেডিক ডাক্তার দেখাতাম, অন্য অন্য ডাক্তার দেখাতাম, কিন্তু যখন কোনো উপকারে আমি ফলো আপ পাইনি, কোনো উপকার নেই, 2 বছর যাবৎ আমার একটু ইমপ্রুভ হয়নি। তো এটাই বলবো যে যে রোগ সেই রোগের ডাক্তারের কাছে যাওয়া বেটার। তা আর্থ্রাইটিসের জন্য আমার মনে হয়েছিল, ইউটিউব দেখে আমি বুঝতে পারছিলাম যে আমার হয়তো এই ডাক্তারের কাছে আসাই বেটার হবে। তো এভাবেই আসা। তো আপনাদেরও অনুরোধ করবো যে কোনো রোগের জন্য কি ব্যথা, আর্থ্রাইটিস এ জাতীয় জন্য আপনি এই পেইন প্যারালাইসিস এইসব ডাক্তারের সাথে যোগাযোগ করেন, কাইন্ডলি এই স্যারের সাথে যোগাযোগ করেন। ধন্যবাদ আপু। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে আমরা তাবাসুমের কথা শুনলাম এবং তাবাসুর আম্মুর কথা শুনলাম। অসংখ্য ধন্যবাদ, তারা আজকে সুস্থ হয়ে চলে যাচ্ছে। তো দর্শক মণ্ডলী, আমাদের আনাচে কানাচে এবং অনেকের পরিবারের মধ্যে বাচ্চা আছেন, যে বাচ্চাগুলো জন্মের পর থেকে অথবা জন্মের পরবর্তী সময়ে অনেক সময় বিভিন্নভাবে দুর্ঘটনাজনিত কারণে আর্থ্রাইটিসভাবে অনেক প্রবলেমে পড়ে থাকেন। তো ডিপিআরসি হসপিটালের মধ্যে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার খুবই আন্তরিকতার সাথে যে বাচ্চারা এই ধরনের প্রবলেমগুলো আছেন সেগুলো সুচিকিৎসা করে থাকেন। তো সকলকে আমি জানাবো যে আপনারা যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন, অবশ্যই ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের চেম্বারে আসবেন এবং স্যার সে ব্যাপারে সর্বোত্তম সহযোগিতা আপনাদের করবে। তো আজকের মতো সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি।
আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।